দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শেখ জাররাহ শরণার্থী শিবিরে আবারও সংঘর্ষ শুরু। আরো থাকছে সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সেনারা। জানিয়ে দিব সমস্ত ফিলিস্তিনির অংশগ্রহণে শিগগিরই আল আকসা স্বাধীন হবে বলছে হামাস। আরো জানিয়ে দিব নতুন ক্ষেপণাস্ত্রে তুর্কি নৌবাহিনী আরো শক্তিশালী হবে। আরো থাকছে অত্যাধুনিক রকেট সিস্টেম পেল বাংলাদেশ সেনাবাহিনী। এরপরেই জানিয়ে দিব 80 দিন পর ভারতে দৈনিক সংক্রমণ 60,000-এর কম। এবং জানিয়ে দিব আরো বন্ধুরা পাকিস্তানের সেনা ও জঙ্গিদের সংঘর্ষে নিহত 3। সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় তুরস্কে বাড়ছে হাফেজার সংখ্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। শেখ জাররাহ শরণার্থী শিবিরে আবারও সংঘর্ষ শুরু। ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের উস্কানির মুখে ফিলিস্তিনি তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হয়। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে উগ্র ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ঘর বাড়িতে হামলা চালালে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময়কার ফুটেজে দেখা যাচ্ছে যে ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের দিকে চেয়ার ছুড়ে মারছে। ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট লিখেছে শনিবার শুরু হওয়া সংঘর্ষ রোববার পর্যন্ত চলে। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ জাররাহ শরণার্থী শিবির এলাকায় নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করে। জেরুজালেম পোস্ট জানিয়েছে সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন, তবে সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি। এর আগে অন্তত 54 জন উগ্র ইহুদিবাদী পবিত্র আল আকসা মসজিদ চত্বরে হামলা চালায়। এ সময় ইসরায়েলি সেনারা তাদেরকে সম্পূর্ণ সুরক্ষা দেয় এবং মসজিদ সংস্কারের কাজে নিযুক্ত একজন নির্মাণ শ্রমিককে আটক করে। এছাড়া গত সপ্তাহে ইসরায়েলি জঙ্গি বিমান দিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে। এসব উস্কানিমূলক তৎপরতা অব্যাহত থাকলে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো নতুন করে সংঘর্ষ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সেনারা। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী দেশের উত্তরাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সেরিয়া এক টুইটার বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট মার্কিন নির্মিত একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনী এজন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সৌদি ড্রোনটি ইয়েমেনের আকাশে শত্রুতাপূর্ণ তৎপরতা চালাচ্ছিল বলে জেনে জেনারেল সারিয়া উল্লেখ করেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ভূপাতিত সৌদি গোয়েন্দা ড্রোনের ধ্বংসাবশেষ পরে টেলিভিশনে সম্প্রচার শুরু করা হয়। জেনারেল সারি বলিষ্ঠতার সঙ্গে বলেন, দেশের সামরিক বাহিনী এবং জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা নিজেদের আকাশ সীমা রক্ষা এবং সব ধরনের শত্রুতা মোকাবেলা করার জন্য এমন কোন প্রচেষ্টা নেই যা চালাবে না। 2015 সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের বিরুদ্ধে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি আগ্রাসনের ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হলেও দেশটির সামরিক বাহিনী ও জনপ্রিয় হুতি যোদ্ধারা সৌদি জোটকে বেশ ভালোভাবেই রুখে দাঁড়িয়েছে। সমস্ত ফিলিস্তিনের অংশগ্রহণে শিগগিরই আল আকসা স্বাধীন হবে বলছে হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার বলেছেন, ফিলিস্তিন সমস্ত সংগঠনের অংশগ্রহণে পবিত্র আল আকসা মসজিদ শিগগিরই ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্ত হবে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন এবং জেরুজালেম আল কুদস এর প্রতি সমর্থন বিষয়ক এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় ইয়াহিয়া সিনোয়ার এসব কথা বলেন। তিনি বলেন, জেরুজালেম আল কুদসকে নিয়ে যে লড়াই তাতে ফিলিস্তিনের সমস্ত গোষ্ঠী বা সংগঠন বিজয়ী হবে। ফিলিস্তিনের জনগণ পবিত্র আল আকসা মসজিদ স্বাধীন ও সেখানে নামাজ আদায় করার কাছাকাছি রয়েছে। সিনওয়ার বলেন, আমি নিশ্চিত যে আপনারা যারা বৃদ্ধ বয়সে পৌঁছেছেন তারা মহান উত্থানের দিন কালাশনিকব হাতে তুলে নিতে তরুণদের মতো উজ্জীবিত বোধ করবেন। নতুন ক্ষেপণাস্ত্র তুর্কি নৌবাহিনী আরো শক্তিশালী হবে।
আত্মাকা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির মধ্য দিয়ে অভ্যন্তরীণ ও দেশীয় উৎপাদনের মাধ্যমে সেনাবাহিনীর চাহিদা মেটানোর ক্ষেত্রে তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্জিত হল। আনাদোলু এজেন্সির পাওয়ার তথ্যমতে পানির উপরিভাগের যুদ্ধের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্ষেপণাস্ত্রটি বিদেশি উৎপাদনের ওপর তুরস্কের নির্ভরতা কমাবে, নৌবাহিনী নেতৃত্বের প্রয়োজন পূরণ করবে এবং দেশীয় খরচে তৈরি একটি শক্তিশালী অস্ত্রের অভাব পূরণ করবে। কাগজে কলমে আত্মাকার পাল্লা 220 কিলোমিটার হলেও শুটিং পরীক্ষায় এটি 250 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। তথ্য সংযোগের মাধ্যমে এটি লক্ষ্যবস্তু হালনাগাদ করতে পারে এবং অভিযান বাতিল করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু পরিবর্তন করানো এবং অন্য লক্ষ্যবস্তুর দিকে প্রেরণ করানো সম্ভব। আত্মাকে একাধিক মিসাইলকে একই সাথে মোকাবেলা করতে পারে সক্ষম, কারণ এর নিজস্ব গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, পানির উপরিভাগ এর বিশেষ চলন ক্ষমতা রয়েছে, যুদ্ধক্ষেত্রে এটি 5 মিটার উচ্চতায় চলে এবং 3 মিটার উপরে আঘাত আনে। ইতিমধ্যে আত্মাকা 20টি হামলায় ব্যবহৃত হয়েছে। 2016 সালের নভেম্বর থেকে পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির সক্ষমতার ক্রমাগত উন্নতি লক্ষ্য করা গেছে। তুর্কি অস্ত্র নির্মাতা রাগিস্তান আত্মাকার প্রশংসা করে বলেছে, আত্মাকা নির্ভুল দীর্ঘ পাল্লার উপরিভাগ থেকে উপরিভাগ সঠিকভাবে আঘাত আনতে সক্ষম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এটি টহলদার জাহাজ এবং ফ্রিগেট কর্ভেট রণতরীতে ব্যবহৃত হতে পারে। তারা আশা করেছে আত্মাকা মার্কিন নির্মিত হারপুন মিসাইলকে প্রতিস্থাপিত করবে। সূত্র আনাদোলু এজেন্সি। অত্যাধুনিক রকেট সিস্টেম পেল বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে টাইগার মাল্টিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম এর অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে সাভার সেনানিবাসে 9 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ড এ আয়োজিত টাইগার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এর অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে সেনাবাহিনীর অ্যাডহক 150 আর্টিলারি ইউনিটকে এই অন্তর্ভুক্তিকরণ সনদ প্রদান করেন জেনারেল আজিজ আহমেদ। SBP, BSP, BGM, PBGM, BGBMS, PhD। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতার হাত ধরেই বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণ গঠন শুরু হয়। তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই সেনাবাহিনীর আধুনিকায়ন এবং সম্প্রসারণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। বঙ্গবন্ধু প্রণীত প্রতিরক্ষা নীতি 1974-এর ভিত্তিতে বর্তমান সরকার নতুন করে প্রতিরক্ষা নীতি 2018 এবং ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে, যার বাস্তবায়ন অনেক দূর এগিয়ে গিয়েছে। তিনি বলেন, আধুনিক ও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার বিভিন্ন মেয়াদে সেনাবাহিনীতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, সেনা বিমান ও হেলিকপ্টার সহ মডার্ন ইনফ্রান্ট্রি গেজেট, বিভিন্ন আধুনিক ইঞ্জিনিয়ারিং সরঞ্জামাদি ইত্যাদি সংযোজন করেছে। অত্যাধুনিক টাইগার MLRS অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতায় নতুন মাত্রা যোগ হলো। ভবিষ্যতে সেনাবাহিনীর এই আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশ গঠন ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর আর্থত্যাগ ও অসামান্য অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে তিনি করোনা যুদ্ধ মোকাবেলায় দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সকল সম্মুখ যোদ্ধাকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রিয় মাতৃভূমির অখণ্ডতা রক্ষায় এবং জাতির যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পদবীর সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তুরস্কের তৈরি এই টাইগার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম মিসাইল সর্বোচ্চ 120 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে সক্ষম। অনুষ্ঠান শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাজিরা সহ বিভিন্ন সেনানিবাসে নতুন কয়েকটি অফিস ভবন, সৈনিক ব্যারাক, ভারী সমরাস্ত্রের গ্যারেজ সহ অফিসারদের আবাসিক ভবনের উদ্বোধন করেন সেনা প্রধান। 80 দিন পর ভারতে দৈনিক সংক্রমণ 60,000-এর কম, তবে মৃত্যু এখনো আশানুরূপভাবে আটকানো যাচ্ছে। গত 24 ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 1,576 জন রোগী। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 3,86,713 জন রোগীর। প্রায় 3 মাস পর ভারতে দৈনিক করোনা সংক্রমণ 60,000-এর নিচে নামলো। টিকাকরণে জোর দেওয়ার ফলেই সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে মনে করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে করোনার বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তুলতে যে হারে টিকাকরণ হওয়া প্রয়োজন তা থেকে ভারত এখনো অনেক দূরে বলে মনে করেছেন তারা। তবে সংক্রমণ কমলেও মৃত্যু থাকলেও 1,500-এর উপরেই। রোববার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দ
বিশ্ববাজার পত্রিকা জানায়, গত 24 ঘন্টায় দেশে নতুন করে কোভিড-19 ভাইরাসে সংক্রমিত হয়েছেন 58,419 জন। সর্বশেষ গত 31 মার্চ দেশটিতে দৈনিক সংক্রমণ 53,480 ছিল, অর্থাৎ 80 দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ 60,000-এর নিচে নামল। এখনো পর্যন্ত ভারতের মোট সংক্রমিত সংখ্যা 2,98,81,965 জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 7,29,243 জন। তবে মৃত্যু এখনো আশানুরূপভাবে আটকানো যাচ্ছে। গত 24 ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন 1,576 জন রোগী। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 3,86,713 জন রোগীর। তবে সংক্রমণের হার কমেছে। গত 24 ঘন্টায় দেশটিতে সংক্রমণের হার ছিল 3.22%। দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি সুস্থতায় বৃদ্ধিও আশা যোগাচ্ছে চিকিৎসক মহলকে। গত 24 ঘন্টায় 87,619 জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মোট আক্রান্তের মধ্যে এখনো পর্যন্ত 2,87,66,009 জন রোগী করোনার প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়াও দৈনিক সংক্রমণের চেয়ে দৈনিক সুস্থতার হার বেশি হচ্ছে। পাকিস্তানের সেনা ও জঙ্গিদের সংঘর্ষে নিহত 3। পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবান ও সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 1 জন সেনা সদস্য এবং বাকি 2 জন জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালেবান সদস্য। রোববার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, নিহত সেনা সদস্যদের নাম নাজাকাত খান, তার বয়স 32 বছর। বিবৃতিতে ISPR আরো জানায়, হামলার সময় জঙ্গি গোষ্ঠীটি ভারী অস্ত্রের ব্যবহার করে। এ সময় প্রাণ হারান নাজাকাত খান। পরে পাল্টা হামলায় স্থানটির নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান সেনাবাহিনী। এতে নিহত হয় আরো 2 জন জঙ্গি। এর আগে গত 17 জুন বেলিস্তানের তুরবত বিমানবন্দরের পাশে সন্ত্রাসীদের হামলায় নায়েক আকিল আব্বাস নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। গত 14 জুন বেলুচিস্তানে একই ধরনের হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের 4 সেনা সদস্য। এছাড়া গত 3 জুন রাজধানী ইসলামাবাদে সন্ত্রাসীদের গুলিতে 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবানকে সংক্ষেপে বলা হয় TTP। পাকিস্তান ছাড়াও জঙ্গি সংগঠনটির কার্যক্রম রয়েছে আফগানিস্তানে, বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বেশি শক্তিশালী TTP। 2007 সাল থেকে পাকিস্তানে নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছে তেহরিক ই তালেবান। 2018 সাল থেকে জঙ্গি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে নূর ওয়ালি মাসুদ। বিজেপি নতুন করে বাংলা ভাগের চক্রান্ত করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি নতুন করে বাংলা ভাগের চক্রান্ত করছে। তিনি আজ উত্তর 24 পরগনা জেলার বনগায় এক কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন। সম্প্রতি রাজ্যের বিজেপি নেতাদের একাংশ কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন। সেই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই মন্তব্য করেন। রাজ্যের তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রধান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার বিরুদ্ধে একটা ধারাবাহিক চক্রান্ত করেছে বিজেপি, এবং বিশেষ করে এর আগেও আমরা দেখেছি বাংলা ভাগের এই চক্রান্ত শুধু বাংলা ভাগের চক্রান্ত নয়, শৈলের RMD ম্যাটেরিয়াল ডিভিশন বিভাগ রাজ্য থেকে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে, স্টক এক্সচেঞ্জ স্থানান্তরিত করার ষড়যন্ত্র হচ্ছে, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। এর আগে 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সদর দপ্তর অন্যত্র চলে গেছে, টি বোর্ডকে গুয়াহাটি থেকে ফাংশন করা হচ্ছে, DVC-র সদর দপ্তর সরানো চক্রান্ত হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরো বলেন, বাংলার বিরুদ্ধে এই চক্রান্তটা পুরনো চক্রান্ত, বিশেষ করে এবারের নির্বাচনে বাংলার মানুষ তো বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছে, সেটা সহ্য করতে না পেরে নতুন করে এখন বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে। এখন বিজেপির মুশকিল হচ্ছে আন্দামানের সেলুলার জেলে 585 জন বিপ্লবীর নাম আছে, ওখানে হাজার চেষ্টা করে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও গুজরাট অঞ্চলের কাউকে পাবেন না, কিন্তু 398 জন বাঙালির নাম ওখানে রয়েছে যারা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন। এদেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে বাংলা। এর আগেও ব্রিটিশরা বাংলা ভাগের চক্রান্ত করেছিল, বাংলা ভাগ করতে পারেনি। এখন নতুন করে যদি বাংলাকে ভাগ করে দেওয়া যায়, ওরা সেই চেষ্টা করেছেন। বাংলা হচ্ছে গোটা দেশের মধ্যে বিজেপি বিরোধী নার্ভ সেন্টার। এখানকার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওরা বুঝতে পারছে এই যে লড়াই তার প্রাণকেন্দ্র হচ্ছে বাংলা। স্বাভাবিকভাবে বাংলাকে বেছে নিয়ে ওরা বাংলার উপরে আক্রমণ করছে, কিন্তু ওরা মূর্খের স্বর্গে বাস করছে। কোনো অবস্থাতেই বাংলার মানুষ বাংলা ভাগ হতে দেবে না, ওরা চাইবে আর বাংলা ভাগ হয়ে যাবে, এটা এত সহজ নয়।
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে যে অভিযোগ করেছেন সে প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, উনি রাজ্যপাল না বিজেপির মুখপাত্র তা বুঝতে পারা যায় না। এখন উনি দিল্লিতে রাজ্যপাল হিসেবে গেছেন না বিজেপির মুখপাত্র হিসেবে গেছেন তা তো আমরা জানি না, আর উনি হচ্ছেন মনোনীত বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুলভাবে নির্বাচিত করেছে, সেজন্য বাংলার মাটিতে লাট সাহেবদেরও কোনো জায়গা নেই, বাংলা তার মেয়েকে চায় সেজন্য তাকে নির্বাচিত করেছে। মনোনীত একজন কি বললেন আর কি বিবৃতি দিলেন তাতে বাংলার মানুষের কিছু আসে যায় না বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আজ তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী দোলা সেন রাজ্য সরকারের বিরুদ্ধে দিল্লিতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের অভিযোগ প্রসঙ্গে বলেন, পাগলে কিনা বলে ডট ডট ডট, সেজন্য ওনার সম্পর্কে কোনো মন্তব্য না করাই ভালো। রাজ্য বিজেপি নেতাদের একাংশের 356 ধারা জারির দাবি প্রসঙ্গে দোলা সেন বলেন, এক্ষেত্রেও পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের চেয়েও বেশি আসনে জয়ী হয়েছেন বলে ওদের মাথা খারাপ হয়ে গেছে, ওরা অনেকে হুঙ্কার দিয়েছিল সেজন্য এখন একটু উল্টোপাল্টা বকরে, ওসব নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, আমরা কিভাবে আরো এগোবো, বাংলা কিভাবে উন্নয়নে আরো এগোবে আমরা সেসব নিয়ে ভাবছি বলে দোলা সেন মন্তব্য করেন। সূত্রপাত টুডে।